মানুষ তার শত ব্যস্ততার মাঝেও মনকে ভালো রাখার জন্য প্রকৃতি উপভোগ করে থাকে। প্রকৃতির আসল রূপ এবং সৌন্দর্য উপভোগ করতে পারে কেবলই একজন প্রকৃতিপ্রেমিক। যারা প্রকৃতিপ্রেমিক তাদের মন হয় নরম এবং ব্যবহার হয় সুন্দর। আমাদের সকলের উচিত চারপাশের প্রকৃতির এমন সৌন্দর্য নষ্ট না করে উপভোগ করা। সমাজ, পরিবেশ ও চারপাশ এসব কিছু চাইলেই বদলে ফেলা সম্ভব, এজন্য দরকার শুধু ইচ্ছাশক্তি ও প্রচেষ্টা। এমনই প্রকৃতিপ্রেমের অনন্য নজির গড়লেন লিবিয়ার বৃক্ষপ্রেমী হুসেইন বিন সাসি। দেশটির আলমার্কা বনে মৃতপ্রায় বহু গাছের পরিচর্যা ও পানি দিয়ে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এতে অনেকেই ভাবছেন মানুষের অক্সিজেনের ফ্যাক্টরি হিসেবে কাজ করছে তিনি। জলবায়ু পরিবর্তনের তিন দিন বিরূপ প্রভাব আর মানুষের আগ্রাসনের ফলে ক্রমেই কমে যাচ্ছে গাছপালার সংখ্যা। দেশে দেশে যে হারে বনভূমি ধ্বংস হচ্ছে তা ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেও অনেক আশার আলো দেখা যাচ্ছে, কারণ অনেকেই এই বনাঞ্চল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে দেখা যাচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু কি গাছ লাগালেই দায়িত্ব শেষ? এরকম বহু গাছ বেড়ে ওঠার আগেই বৃষ্টিপাত কমে যাওয়ায়, তীব্র দাবদাহে ভূপৃষ্ঠের পানির স্তর নিচে নেমে চলে যাওয়ায় এবং বিভিন্ন আরও অনেক কারণের অভাবে গাছ মারা যায়। এজন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা। অন্যরা যেখানে শুধুমাত্র গাছ লাগিয়ে দায়িত্ব সারছেন, সেখানে লিবিয়ার হুসেইন বিন সাসি আল মার্কাব বনে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিনিয়ত গাছে পানি দিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় এ পর্যন্ত বনটির প্রায় 4,000 মৃত গাছ প্রাণ ফিরে পেয়েছে বলে জানা যায়। হুসেইন বিন সাসি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাতের অভাব, উচ্চ তাপমাত্রা এবং বন উজাড়ের কারণে গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন, এই সাম্প্রতিক বছরগুলোতে বন পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি ক্যাম্পেইন করেছি আমি। আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমার সেচ প্রক্রিয়ার কারণে বনের স্বাভাবিক জীবন ফিরে আসছে। হুসেইন বিন সাসি বলেন, আমি খেয়াল করে দেখলাম গাছ লাগানোর পর যে গাছের আর কোনো যত্ন নেওয়া হয় না, আর তাই বন পুনরুদ্ধারের জন্য বৃক্ষরোপণ করা হলেও সেগুলো ঠিকমতো বেড়ে উঠছে না। এ কারণেই আমি গাছে পানি দেওয়ার সিদ্ধান্ত নেই। জানি এটি কষ্টকর কাজ, কিন্তু যখন দেখি পানি পেয়ে গাছগুলো বেড়ে উঠছে তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। হুসেইন 65 বছরের এই জীবনের বেশিরভাগ সময়ই বনায়ন এবং পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে ব্যয় করেছেন। তিনি 2019 সাল থেকে এই আল মার্কাব বনে পানি দেওয়া ও পরিচর্যার কাজ করছেন। সোনিয়া খান, খবর সংযোগ।